আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনারা আপনাদের ড্যাড চ্যানেলের মধ্যে আবার পুনরায় ভিউ নিয়ে আসতে পারবেন বা আপনার যে ড্যাড চ্যানেলটি রয়েছে সেখানে আবার অর্গানিক ভিউয়ার্স আপনি আনতে পারবেন। আমি নিজেও কিন্তু এই এক্সপেরিমেন্টটা করে আমার যে চ্যানেল রয়েছে সেখানের মধ্যে আমি ভিউ এনেছি এবং আমার চ্যানেলটাকে ভালো একটা গ্রোথে নিয়ে গিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে পুরনো যে ভিডিওগুলো রয়েছে সেগুলোর একটা স্ক্রিনশট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমার যে চ্যানেলের যে কিওয়ার্ডগুলো রয়েছে সেগুলোকে আমি কিন্তু পুনরায় আবার র্যাঙ্ক করিয়েছি। কীভাবে করিয়েছি সবগুলো কিন্তু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব, তাই জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যদি আপনারাও যদি অন্য ধরনের অনেকগুলো ভিডিও আপলোড করে দিচ্ছেন বাট আপনার ভিডিওতে ভালো একটা রেসপন্স নেই বা আপনার যে চ্যানেল রয়েছে সেটার কোনো ভালো একটা গ্রোথ নেই, এমনই যদি হয় তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই একটু স্কিপ না করে সম্পূর্ণ পুরো ভিডিওটি দেখুন। প্রথমে আপনারা যে কাজটি করবেন, আপনারা আপনাদের চ্যানেলের মধ্যে গিয়ে আপনাদের চ্যানেলের মধ্যে পুরনো যে ভিডিওগুলো রয়েছে সেগুলোর অ্যানালাইসিসের মধ্যে আপনারা যাবেন। যাওয়ার পরে দুই একদিন আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন যে আপনার যে একদম পুরনো যে ভিডিওগুলো রয়েছে সেগুলোতে ইমপ্রেশন দিচ্ছে কিনা, মানে ইউটিউব একটা দুটা বা তিনটা এভাবেও ইমপ্রেশন দিচ্ছে কিনা সেটা কিন্তু আপনারা একটু লক্ষ্য রাখবেন। এবং যদি দেখেন যে হ্যাঁ আপনার ওই যে ভিডিওগুলো রয়েছে পুরনো যে ভিডিওগুলো রয়েছে সেগুলোতে ইমপ্রেশন যাচ্ছে বাট তাও ভিউ আসতেছে না, তাহলে বুঝে নেবেন যে কি আপনার ওই ভিডিও কিন্তু আপনার চ্যানেলের জন্য খুবই ক্ষতিকর। কারণ ওখানের মধ্যে একটা দুটা যেই ইমপ্রেশন আসতেছে এগুলো কিন্তু ইউনিক ইমপ্রেশন, এগুলোকে যদি আপনি ধরে রাখতে পারেন তাহলে এইসব ভিউয়ার্সকে যদি ধরে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে অ্যাক্টিভ ভিউয়ার্স আসবে। কারণ আপনি ধরুন একটা চ্যানেল অনেক দিন ধরে চালাচ্ছেন, চালাতে চালাতে আপনার চ্যানেলের মধ্যে অনেকগুলো ভিডিও হয়ে গেছে বাট আপনার সেই পরিমাণ ভিউ আসতেছে না, তো কী করবেন? তখন আপনার ওই যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলোকে কিন্তু প্রাইভেট করে দিবেন, কখনো ডিলিট করবেন না। কারণ ডিলিট করলে কিন্তু আমাদের অ্যালগোরিদমের উপর একটা প্রেশার পড়ে, তাই অবশ্যই ওই যে ভিডিওগুলো রয়েছে যেগুলোতে অনেকটা ইমপ্রেশন চলে এসেছে বাট সেগুলোতে ভিউ নেই সেগুলোকে সঙ্গে সঙ্গে আপনারা প্রাইভেট করে দিন। কারণ ওই ভিডিওগুলো যদি আমাদের চ্যানেলের মধ্যে থাকে, হ্যাঁ ওই যে ইউনিক ইমপ্রেশনগুলো রয়েছে ওই ইউনিক ইমপ্রেশনগুলো আমাদের কিন্তু ওয়েস্ট হয়ে যাবে আর আমাদের চ্যানেলটা এভাবেই ডাউন হতে থাকবে। এর পরবর্তীতে আপনারা যে কাজটি করবেন, আপনাদের চ্যানেলের মধ্যে বেস্ট যে ভিডিওগুলো রয়েছে বা যে ভিডিওগুলোতে একটা আনুমানিক ভিউ আসার কথা ভিউ আসেনি সেই ভিডিওগুলোকে আপনারা প্রথমে প্রাইভেট করুন। প্রাইভেট করার পরে সেই ভিডিওটির দেখুন যে কোনথায় সমস্যা আছে, কি টাইটেলে সমস্যা আছে, কি ট্যাগে সমস্যা আছে, নাকি থাম্বনেলে সমস্যা আছে। যদি দেখেন যে সেখানের মধ্যে ক্লিক থ্রু রেট খুবই কম আসতেছে, হ্যাঁ সেখানে তাহলে মনে রাখবেন যে কি আপনার ভিডিওতে ভালো ইমপ্রেশন যাচ্ছে বাট আপনার যে থাম্বনেলটি রয়েছে সেখানের মধ্যে ভালো ভিউ আসতেছে না, তাহলে কিন্তু আপনাকে কী করতে হবে, আপনার যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওর থাম্বনেলটিকে আপনাকে চেঞ্জ করতে হবে। এরপরে যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনার যে ভিডিওর টাইটেল রয়েছে সে টাইটেলটিকে আরও ভালো করে একটু কাস্টমাইজ করুন, একটু ভালো করে অপটিমাইজ করুন, দেন আপনার টাইটেলটিকে বসান। এরপর ভিডিওর যে ট্যাগ রয়েছে ট্যাগগুলোকে আপনারা একটু রিসার্চ করে দেন, ওগুলোকেও চেঞ্জ করে দিন। দেখবেন যে আপনার যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওতে কিন্তু আবার পুনরায় নতুন করে ইমপ্রেশন যাবে, নতুন নতুন মানুষের কাছে ইমপ্রেশন যাবে এবং কি ভালো পরিমাণের ভিউ আসবে। হ্যাঁ আপনারা যদি সম্পূর্ণ ইনফরমেশান ধরে চেঞ্জ করেন এবং কি চেঞ্জ করে আবার সেটাকে পাবলিক করে দেন তাহলে কিন্তু আপনার সেই ভিডিওটাকে আরও বেশি মানুষের কাছে পাঠাবে এবং কি নতুন নতুন ইমপ্রেশন দিবে। তো আমাদের যে ভিডিওগুলো রয়েছে কতগুলো ভিডিও দেখবেন যে কি সেখানে একদমই ক্লিক থ্রু রেট একদম বাজে, আমাদের পারফরমেন্স বাজে, আমাদের থাম্বনেলটাও বাজে। তো এমন ধরনের যদি কন্টেন্ট আপনি আপনার চ্যানেলের মধ্যে ফেলে রাখেন অনেক লং টাইম ধরে যদি সেগুলো পড়ে থাকে সেগুলোতে কিন্তু ইউনিক ইউনিক ইমপ্রেশন যাবে, যেগুলো আমাদের ধরেন একদম নতুন নতুন মানুষদেরকে কিন্তু ইমপ্রেশন দিবে। তো ওগুলো যদি ওয়েস্ট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে নতুন ভিউয়ার্স আসবে না, আর না আসলে কিন্তু আমাদের চ্যানেলটা এমনিতেই ড্যাড হয়ে যাবে। তো আশা করছি আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন। যদি কোনো প্রবলেম থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর মনিটাইজেশন কোনো প্রবলেম থাকলে তো অবশ্যই জানাবেন। তো আজকের জন্য ছিল ভিডিওটা, এটুকুই, দেখাবো আপনার সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।